আচ্ছা রামিম বলো দেখি তোমার চোখের কি সমস্যা এখন কোন সমস্যা আছে তোমার চোখে এখন কোনো সমস্যা নাই একটু জোরে বলবা কথা আচ্ছা তোমার বলো তো তোমার চোখে প্রথমে কি সমস্যা হয়েছিল আমার চোখের ডান চোখে প্রথমে রেটিনার সমস্যা হয়েছিল আচ্ছা তারপরে তুমি কি করেছিলা রেটিনার অপারেশন করেছিলে কোন এক হসপিটালে হসপিটাল বলার নাম বলা দরকার নাই অপারেশন করার পরে তারপর তুমি রান চোখে দেখো কত সালে অপারেশন হয়েছিল এটা দু হাজার উনিশ আচ্ছা দু উনিশে অপারেশন করেছিল আসলে আমি যতটুক জানি আমি তো দেখেছি তোমার রেটিনা ডিটাচমেন্ট রেটিনা ছিঁড়ে গিয়েছিল তো যাই হোক এক হসপিটাল ডক্টর সাহেবরা অনেক চেষ্টা করেছেন কিন্তু তোমার এই চোখের দৃষ্টি ফিরে আসে নাই তারপর তোমার ডান চোখের ঘটনা বাম চোখে কি হলো তোমার বাম চোখে আমি হঠাৎ করে আমি চোখে দেখতে না আবার তোমার বাম চোখে কম দেখছিলা এটাও সেই দুই হাজার দুই হাজার বিশ সালের ঘটনা মাসের ঘটনা এটা আগস্টের তিরিশ মাসের আগস্টে তারপর দেখলাম তাই না তো আসলে আমি যখন তোমাকে দেখলাম আমার মনে আছে আর তোমার এই সাক্ষাৎকার নেওয়ার কারণ আমার এইটাই যে আমি তখন প্রথমে খুব ভয় পেয়ে গেলাম যে আহা এই দশ বছর বয়সে একটা ছেলে এক চোখ রেখে ডিটাচমেন্ট অপারেশন করে এই চোখটা নষ্ট হয়ে গেছে আল্লাহ কি যে হবে বাম চোখ তো যাই হোক পরে আমি যখন দেখলাম রেটিনার ডিটাচমেন্ট আমি ওর রেটিনার ডিটাচমেন্ট সার্জারি করে দিলাম এখানে সেই কাগজটা ওই কাগজটা কিন্তু নেই উনত্রিশে অগাস্টে দেখলাম তখন অপারেশন করে দিলাম তাই না আচ্ছা অপারেশন করে দেওয়ার পরে তেল ভরা ছিল পরে আবার এই যে ছানি অপারেশন সহ এটা চব্বিশে অক্টোবরে আমি সেকেন্ড অপারেশন তোমার করে দিলাম আচ্ছা তারপর থেকে কি তুমি দেখো বাম চোখে আলহামদুলিল্লাহ আমি আমি যতটুকু জানি যে এই অপারেশন করার পরে আমার খুব আমি ভয় পাচ্ছিলাম যে আল্লাহ একটা চোখ তো দেখে না আর একটা চোখের কি হয় তো আল্লাহ শুক্রিয়া যে তারপরে তেল বের করার পরে ছানি অপারেশন ফ্যাঁকো করে দেওয়ার পরে তুমি ভালো দেখো তারপরে ফাইনালি আবার দু হাজার একুশে আমি তোমাকে দেখেছিলাম তখন তুমি একটু ঝাপসা দেখছিলে তাই না এটাকে বলে যে লেন্সের পিছনে একটু ময়লা জমা হয় যেটা তোমার হয়েছিল তারপর আমি তোমাকে এক লেজার করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা আছে তোমার আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো যে একটা চোখ অপারেশন হয়েও তোমার নষ্ট হয়ে গেছে আর আর একটা চোখ আল্লাহ তোমাকে ভালো করেছে এটা তুমি স্বীকার করো এই জন্য কোনো দিন তুমি আল্লাহকে ভুলবা না কি ভুলবা ইনশাল্লাহ ভুলবা না তুমি কোন ক্লাসে পড়ো তোমার আব্বা তো মারা গেছে আমি শুনেছি তাই না তোমরা তিন ভাই আচ্ছা বড় ভাই কি করেন আর মেঝো ভাই তো সাথে আছে তুমি হচ্ছে ছোট আলহামদুলিল্লাহ তোমার বয়স এখন এগারো এই বছর এই বয়সে এই সমস্যা কিন্তু আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তোমাকে দেখাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমার এই চোখ সারা জীবন ভালো থাকবে ইনশাআল্লাহ তুমি কোনো ভয় পেও না ছ মাস এক বছর পর পর শুধু আমাকে একটু দেখিয়ে যাবে ঠিক আছে রামিম توماس يا اخبار ان شاء الله السلام عليكم ورحمه الله <سؤال>